السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا. গরম পানি বা লাল চা যেটাই হোক, মহাব্বতে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا. حبيب خدا ہے آپ جناب حضور، محبت وحی ہے عرش خدا کی نور. اللهم صل على سيدنا مولانا محمد. ساؤنڈ تار ایکٹو بڑھان، ریورب دیے ساؤنڈ تا بسائے دینا ایکٹو بڑھان. جہاں روضہ پاک
خير ورا حيب وهو جنة نهي حي تو فرع اور کیا ہے اللهم صل علی سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله বেশি হয়ে গেছে একটু বেশি হতে কাঁপতেছে একটু বেশি হয়ে গেছে হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা বালাগাল ওলা হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি মহব্বত জিকির করুন লা ইলাহা জবান খুলে আওয়াজ করে লা إله إلا الله لا إله إلا الله لا إله إلا سبحان الله والحمد لله لا إله إلا سبحان الله والحمد لله سبحان الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله بطل نامان شدو غرم پانیٹا دینا سبحان الله الحمد لله لا إله إلا سبحان الله الحمد لله لا إله إلا ذكر خدا میں کیا لطف چھپا ہے مومنوں کی سوا کوئی نہ جانے لا الہ سبحان اللہ سبحان اللہ والحمد لله لا إله إلا الله لا إله سبحان الله لا إله إلا الله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে খতমে কোরআন খতমে খাজেগান 15তম বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলন 2022 এর সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুহাম্মদ আবুলেইস সাহেব সাহেবজাদায়ে ফতেহপুরি আজকে সম্মানিত প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য নাতি
হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী সাহেব সাহেবজাদ ফুলতলি সাহেব এবং আমারই পরে স্টেজে আসবেন হযরত মাওলানা আব্দুল হাদ জিহাদি সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম তোলাবায়ে এজাম দূর কাছ থেকে আগত ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক নবী প্রেমিক আমার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ বাবার বয়স বৃদ্ধ মুরব্বি বাবাজিরা তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা জাতি শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থিত আমার অবলা সরলা সতীসাধ্যি দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানেশীন মা ও বোনেরা সকলকে অন্তর অন্তঃস্থল হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ শুরুতে প্রশংসা আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত পবিত্র আলিশান দরবারে যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ গফুরুর রহিম আমাদেরকে আজকের এই মোবারক মুতাবাররাক বেহেশতি মজলিসে দয়া করে আসার অবসর তৌফিক ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে দিল মন উজাড় করে অবনত চিত্তে সমবিত কণ্ঠে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুর শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখেরি নবী নবীকুলের সম্রাট মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরবি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে দেড় হাজার বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন বিনা দরখাস্ত আমাদেরকে রাহমাতুল্লিল আলামিনের উম্মত হিসাবে কবুল ও মঞ্জুর করেছেন শুকরিয়া তান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি বিকেল থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা ভরেন্ন উলামায়ে কেরামদের জবান থেকে তিনাদের ইমানদীপ্ত সারগর্ব বক্তব্য শুনেছেন আলহামদুলিল্লাহ আর আমি তো নির্ধারিত সময়ের পৌনে এক ঘন্টা আগেই স্টেজে উঠেছি ঠিক কিনা বলেন আমার সময় ছিল আজকে নির্ধারিত রাত ১১টায় দুপুরবেলায় আপনাদের যিনি মাহফিল কর্তৃপক্ষ তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন একটু আগে আসার জন্য আমি তিনার রিকোয়েস্ট রক্ষার্থে আমি আজকে পৌনে এক ঘন্টা আগে এসেছি যদিও এই সময় আমি কোথাও স্টেজে উঠি না সব জায়গাতে আমি রাতের ১১টায় উঠি নতুবা বাদে আসা উঠি কিন্তু আজকে এখানে আমি পৌনে এক ঘন্টা আগে এসেছি শুধুমাত্র কর্তৃপক্ষের অনুরোধ রক্ষার্থে সম্মানিত সুধী আমি পবিত্র কোরআনুল করিম সূরাতুল বাকারা থেকে তৃতীয় চতুর্থ পঞ্চম তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি এই তিনটি আয়াতকে আবর্তন করে মুসলিম বিশ্বের সুনির্ভর যোগ্য মুফাসসির মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে কিছু ব্যাখ্যা আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব যদি আল্লাহ গাফুরুর রহিম আমাকে এবং আপনাদের সকলকে দয়া করে তৌফিক ভিক্ষা দান করে বলি আল্লাহুম্মা আমিন মূল আলোচনার প্রারম্ভে ভূমিকাতে ছোট্ট একটি কথা প্রথম কথা ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় মাঠে এসে বসে যান খুব বেশি ঠান্ডা পড়তেছে এই ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে কেন দাঁড়িয়ে আছেন একদিন ঠান্ডা লাগে আজকে তিন দিন আমি খেসারত দিচ্ছি আমার খুব ঠান্ডা লেগে আছে কণ্ঠটা বসে আছে একটু ঠান্ডার কারণে আজকে তিন দিন যাবৎ খুব অসুস্থতা ভুগতেছি তো কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকবেন না আমি রিকোয়েস্ট করবো সবাই বসে যান আর এই অসুস্থতা নিয়েও আমি আপনাদের ভালোবাসায় মৌলবী বাজার পর্যন্ত পৌঁছেছি আপনারা এখনো ময়দান পর্যন্ত আসতে পারেন নাই এটা তো মেজবান হিসাবে মেহমানের প্রতি সঠিক হক আদায় আপনারা করছেন না ঠিক কিনা বলেন আপনাদের তো উচিত ছিল আমি আসার আগে আপনারা মাঠে থাকার কারণ আমি মেহমান আপনারা মেজবান ঠিক কিনা বলেন কিন্তু কোথায় গেলেন আপনারা স্টেজে দুই একজন যারা ছিল তারাও যেন মনে হয় কোথায় হিজরত করছে এটা তো ঠিক নয় প্রধান বক্তাকে স্টেজে রেখে আপনি ঘরে বসে থাকবেন দাওয়াত করতে কে বলছে ঠিক কিনা বলেন সম্মানিত সুধী সবাইকে রিকোয়েস্ট করবো যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে ময়দানে চলে আসেন আজকে আমরা এখানে দাঁড়াই এসেছি আমাদের আসার পিছনে জাগতিক কিংবা পার্থিব সামাজিক কিংবা রাজনৈতিক দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া আমাদের কারোই নাই ঠিক কিনা বলেন যারাই এসেছেন একমাত্র
আল্লাহর কোরআন শুনতে কোরআনুল কারীমের আকর্ষণে এই ঠান্ডার মধ্যে বসে আছেন এবং বাড়ি থেকে ছুটে এসেছেন ঠিক কিনা বলেন এই যে আপনারা কোরআন শুনতে এসেছেন আল্লাহ তাআলা কি আপনাদেরকে বিনিময় দিবেন না কথা বলেন কি দিবেন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহর হাবিবের সাথ করেছেন ইমানদার যখন দিন শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায় আল্লাহ তাআলা ফেরেশতারা তাদের কদমের নিচে নূরের পাখনাগুলো বিছিয়ে দেন বলেন সুবহানাল্লাহ আপনাদের এলাকায় এমপি মন্ত্রী আসে কিনা কথা বলে না আপনারা তিনাদেরকে লাল গালিচা সম্বর্ধনা দেন তিনারাও ভোট জুতা পায়ে দিয়ে খটার খট হাঁটে ঠিক কিনা বলেন কিন্তু দ্বীনের শিক্ষার্থী আল্লাহর কোরআনের কর্মী তালিবুল ইলম যখন ঘর থেকে বের হয়ে যায় দুনিয়ার কোন সস্তা গালিচা তাদের কদমের নিচে দেওয়া হয় না আমার আল্লাহ নূরের ফেরেশতারা তাদের কদমের নিচে নূরের পাখনাগুলো বিছিয়ে দিয়ে তাদের ধন্য করে শুধু তাই নয় ভাইরা আমার ঘর থেকে বের হয়েছেন যতগুলা কদম লেগেছে প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ দশটি করে নেকি দান করেছেন এখানে বসে আছেন প্রতিটি শ্বাসের বিনিময়ে আল্লাহ দশটি করে নেকি দান করছেন বাড়িতে ফিরে যাওয়ার আগে যদি মৃত্যু হয়ে যায় শহীদের খাতায় আল্লাহ নামটা লিপিবদ্ধ করে দিবে ভাইরা আমার যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন শুনবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ইমানকে তাজা করে দিবেন ইমানের নূরকে বৃদ্ধি করে দিবেন এটি আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনফালের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ নিশ্চয় পরিপূর্ণ মুমিন তো তারা যখন তাদের সামনে আল্লাহ জিকির হয় ইমাম ইবনু কাসির ব্যাখ্যা করেন আই ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ যখন তাদের সামনে আল্লাহর বিধানগুলো তুলে ধরা হয় অজিলাত কুলুবুহুম আই খাফাত কুলুবুহুম সেই জিকির ক্যাম্বেস্ট করার জন্য আলিঙ্গন করার জন্য মেনে নেওয়ার জন্য পরিপূর্ণ মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে নরম হয়ে যায় ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়া আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় যাদাতহুম ঈমানা আল্লাহ তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন মনে রাখবেন কোরআন এমন একটা কিতাব এটা পড়লে সওয়াব কোরআন শুনলে সওয়াব কোরআনের দিকে তাকালে সওয়াব কোরআনের ময়দানে বসলে সওয়াব কোরআন দিয়ে জীবন গঠন করলে আল্লাহ তার ইজ্জত সম্মানকে দুনিয়া আখেরাতে বুলন্দিত করে দেন হাদিস সাক্ষী আল্লাহর হাবিবের সাথ করেছেন ওয়ান আয়েশাতা উম্মিল মুমিনিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البرارة سبحان الله بول بنا أمت جنوني نبي نندني شمست جنتي رموني در شمراتيني أما در ما أما زان حضرت عائشة صدق رضي الله تعالى عنها بولين যে ব্যক্তি আল্লাহর কোরআনকে ভালোবাসবে কোরআনকে আলিঙ্গন করে নিবে কোরআনকে বুক দিবে কোরআন দিয়ে তার জীবন গঠন করবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন হাশর ময়দানে তাকে জিব্রাইল মিকাইল ইসরাফিল আর মালাকুল মউতের সমান রতবা সম্মান মর্যাদা দান করবে শুধু তাই নয় হুজুর বলেছেন আমার যে ইমানদার উম্মত সিনার মধ্যে কোরআনকে ধারণ করবে ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু কোরআনের হালালগুলোকে হালাল বলে গ্রহণ করবে হারামগুলোকে হারাম বলে বর্জন করবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন হাশর ময়দানে তার জন্য সাতটা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন শুধু তাই নয়
এমন 10 জন আত্মীয় স্বজনদের মধ্য থেকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দিবেন যেই 10 জনের উপরে জাহান্নামের আযাব ওয়াজিব হয়ে গেছে মুসলমান কোরআনের শিক্ষা মানুষকে দুনিয়া তো সম্মানিত করে আখেরাতও সম্মানিত করে পৃথিবীতে জাগতিক শিক্ষা আপনাকে দুনিয়াতে সম্মান দিবে আখেরাতে কোনো সম্মান দিবে না ঠিক কিনা বলেন আপনি ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল জজ ম্যাজিস্ট্রেট যা হন না কেন যদি দ্বীনের এলেম না থাকে কোরআনের এলেম না থাকে আপনি দুনিয়াতে সম্মানিত হবেন আখেরাতে আপনার দাম এক পয়সাও নাই ঠিক কিনা বলেন কিন্তু একমাত্র আল্লাহর কোরআনের ইলমই আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবে আখেরাতেও সম্মানিত করবে আজ ইহকাল এবং পরকালের মুক্তির গাইডলাইন পথ দেখান একমাত্র আল্লাহর কোরআন কিন্তু আজকে সেই কোরআন থেকেই জাতিকে বঞ্চিত করার জন্য কোরআনের শিক্ষা থেকে দ্বীনের শিক্ষা থেকে ইসলামের শিক্ষা থেকে জাতিকে বঞ্চিত করার জন্য কাফের মুশরিক বেঈমান পশ্চিমাদের গোলামরা চতুর্মুখী চক্রান্ত এবং ষড়যন্ত্র করে যাচ্ছে ঠিক কিনা বলেন আজকে অবাক হবেন 90% মুসলমানের বাংলাদেশে শিক্ষার্থীদেরকে দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে নাস্তিক্যবাদ দিয়ে সিলেবাস ভুক্ত করেছে ঠিক কিনা বলেন আজকে 90% মুসলমানের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সিলেবাস ভুক্ত করেছে দারউইনের দা থিওরি অফ এভোলিউশন বিবর্তনবাদ নাজবিল্লাহ বলবেন না যে মানুষ বানরের গোষ্ঠী আমাদের পূর্বপুরুষ কি বানর না আদম জোরে বলেন কিন্তু আজকে আমাদের সন্তানগুলোকে পড়ানো হচ্ছে আমাদের পূর্বপুরুষ বানর নাজবিল্লাহ বলবেন না শুধু তাই নয় শিক্ষা ব্যবস্থার পাঠ্যপুস্তকের মধ্যে বিজাতিদের সংস্কৃতি দেবদেবীদের নাপাক কুলঙ্গ প্রতিমা হিন্দু এবং খ্রিস্টানদের গির্জার মন্দিরের শিক্ষাকে ইতিহাসের নামে ঐতিহ্যের নামে সংস্কৃতির নামে শিক্ষা দেওয়া হচ্ছে তার মানে তারা চায় আগামী প্রজন্মকে নাস্তিক বানাতে আর তাদের উদ্দেশ্য হচ্ছে মুসআব এবং ভারতের রাকে খুশি করা ঠিক কিনা বলেন তবে 90% মুসলমানের বাংলাদেশে আগামী দিন 23 সালে শিক্ষানীতিকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না ঠিক কিনা বলেন ছোট সাহেব তো ঘোষণা করেই দিয়েছে হয়তো আমি মরব নতুবা ইসলামের শিক্ষাকে বাংলাদেশে টিকিয়ে রাখব ঠিক কিনা বলেন আপনারা কি ছোট সাহেবের সাথে একমত আপনারা কি ছোট সাহেবের সাথে একমত যদি আবারো 2006 সালের মতো ফুলতলি থেকে ডাক আসে ছোট সাহেবের নেতৃত্বে বাঁচাও ইমান বাঁচাও দেশ সাহেব কেবলের নির্দেশ এই স্লোগানকে সামনে রেখে বেদিন বেঈমানদের বিরুদ্ধে কারা কারা ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছেন দুটি হাত তুলে আল্লাহকে দেখান প্রিয় সুধী ইসলাম বিদ্বেষী শিক্ষা ব্যবস্থাকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না ঠিক কিনা বলেন এই জাতিকে একমাত্র সুশিক্ষা দিতে পারে আল্লাহর কোরআন এই জাতিকে একমাত্র নৈতিক শিক্ষা ইহকাল এবং পরকালের শিক্ষা দিতে পারে আল্লাহর কোরআন সেজন্য আমি বলছি 90% বাংলাদেশের সরকারকে বলবো বাংলাদেশের প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আল্লাহর কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে ঠিক কিনা বলেন প্রিয় সুধি একমাত্র আল্লাহর কোরআনের শিক্ষায় পারে জাতিকে ইহজগতে কল্যাণ পরজাগতিক মুক্তির পথ দেখাতে একমাত্র দ্বীনের শিক্ষা কোরআনের শিক্ষায় পারে আপনাকে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করতে আজকে আমরা সেই কোরআনকে শিখার জন্যই কোরআনের এলেম অন্বেষণের জন্যই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে বসে আছি ঠিক কিনা বলেন যতক্ষণ আমরা কথা বলবো এবং শুনবো কোরআন থেকেই বলবো কোরআন থেকেই শুনবো ইনশা ধৈর্য আছে তো ইনশাআল্লাহ সম্মানিত সুধী আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারা তৃতীয় চতুর্থ পঞ্চম তিনটি আয়াত কয়টি আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব যারা বিশ্বাস স্থাপন করবে গায়েবের প্রতি কিসের প্রতি ওয়াইয়াকিমুনা সলাত নামাজ কায়েম করবে অমিম্মা রাযাকনাহুম মিন ফিকুন আল্লাহ দাও সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন ক্বাবলিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবতীর্ণ 30 পারা কোরআনকে বিশ্বাস করবে আপনার পূর্ববর্তী নবীদের উপর
আল্লাহর পক্ষ থেকে জাসমানি কিতাব নাজিল হয়েছে কোন এক যুগে সেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব ছিল সে বিশ্বাস তারা করবে অবিল আখিরাতি হুম ইউকিনুন আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করবে এই পাঁচটি কোয়ালিফিকেশন পাঁচটি গুণাবলী যাদের মধ্যে থাকবে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তারাই হলো তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত তারাই হলো সফল কাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ কয়টি গুণ আলোচনা করেছেন পাঁচটি তাদের যারা সফল তাদের সুবহানাল্লাহ বলবেন না পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা সফলতা চায় না ঠিক কিনা শুধু মানুষ নয় ইতর প্রাণীরাও সফলতা চায় একমাত্র আজীব মানুষ যারা সফলতা চায় কিন্তু সফলতা কোন পথে সেটা মানুষ খুব কম বোঝে ঠিক কিনা যেমন আপনি যদি একজন রিক্সা চালককে জিজ্ঞেস করেন ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি বলবে এখন তো তিন চাকার মালিক চার চাকার একটা র্যান্টাকারের মালিক হতে পারলেই আমি সফল ঠিক কিনা আপনি যদি একজন ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি বলবে পুঁজি কম লাভ বেশি ঠিক কিনা আপনি যদি একজন চাকরিজীবীকে জিজ্ঞেস করেন ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি বলবে আমার ডিপার্টমেন্টের সর্বোচ্চ পদে পদোন্নতি হওয়া আপনি যদি একজন রাজনীতিবিদকে জিজ্ঞেস করেন ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি বলবে মন্ত্রী হওয়া কমসে কম এমপি হওয়া ঠিক কিনা আমি দেখি এত সম্মান নাই পাঁচ বছর মন্ত্রী হলে পুলিশ তার পিছনে দৌড়ায় পরের পাঁচ বছর মন্ত্রীত্ব আল্লাহ কেড়ে নিলে পুলিশের পিছনে মন্ত্রী দৌড়ায় ঠিক কিনা বলেন তো এখানেও সফলতা নাই পৃথিবীতে মানুষ দুনিয়ায় সফলতা খোঁজে জাগতিক ক্ষেত্রে সফলতা খোঁজে যেমন আপনি যদি বিশ্বব্যাংকে জিজ্ঞেস করেন যে বর্তমান পৃথিবীর সবচেয়ে সেরা ব্যক্তিকে সফল ব্যক্তিকে বলবে এলন মাস্ক অর্থাৎ পৃথিবীর সেরা ধনী যে ঠিক কিনা আপনি যদি রাজনীতিবিদকে জিজ্ঞেস করেন তোমাদের দৃষ্টিতে সফলকে বলবি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ঠিক কিনা তো মানুষ সফলতা খোঁজে দুনিয়ায় চাকরি বাকরি ব্যবসা রাজনীতি ধান্দাবাজিতে কিন্তু আল্লাহ বলেন না সফলতা ব্যবসার মধ্যেও নাই ইহকালীন পরকালীন সফলতা সফলতা রাজনীতির মধ্যেও নাই ধান্দাবাজির মধ্যে নাই চাকরির মধ্যে নাই আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যেখানে সফলতার কথা বলেছেন প্রথমেই সেখানে বলেছেন আল্লাহ ঈমানের কথা যেমন আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন আল্লাহ বলেন নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা তারা কারা যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী সুবহানাল্লাহ বলবেন না সফলতার কথা বলতে গিয়ে আল্লাহ অন্যত্র বলেন কদ আফলাহা মান তাযাক্কা আই কদ আফলাহা মান তাহারা কলবাহু মিনাস শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস আল্লাহ বলেন সফল হলো সে ব্যক্তি যে তার আত্মাকে পুত পবিত্র করলো শিরিক থেকে কুফর থেকে তার মানে ঈমান আনলো সুবহানাল্লাহ বলবেন না সফলতার কথা বলতে গিয়ে আল্লাহ সূরা আসরের মধ্যে বলেন ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সব বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে তবে সব মানুষ ক্ষতিগ্রস্ত নয় সব মানুষ ব্যর্থ নয় কিছু মানুষ লাভবান কিছু মানুষ সফল তারা কারা আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত নেক আমল করেছে ওয়া তাওয়াসাউ বিল হক পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দেয় ওয়া তাওয়াসাউ বিস সব পরস্পর পরস্পরকে ধৈর্যের দাওয়াত দেয় তাহলে ভাইরা আমার আমরা আল্লাহর কোরআন থেকে জানলাম কোরআন থেকে শিখলাম আল্লাহ তাআলা যেখানে সফলতার কথা বলেছেন প্রথমেই বলেছেন ঈমানের কথা সুবহানাল্লাহ বলবেন না সূরা বাকারা তৃতীয় চতুর্থ পঞ্চম আয়াতের মধ্যে আল্লাহ প্রথমে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব যারা বিশ্বাস স্থাপন করলো গায়েবের প্রতি তার মানে ঈমান আনলো সুবহানাল্লাহ বলবেন না এখন গায়েব কি প্রশ্ন আসছে জোরে মাতেন না একটু তিনটা
মূল প্রশ্ন তিনটা কিন্তু মোট প্রশ্ন আরো বেশি আবু দাউদে হাদিস এসেছে মুমিনের জন্য মোট প্রশ্ন পাঁচটা কাফেরের জন্য চারটা মুমিনের কয়টা কাফেরের চারটা মুমিনের প্রথম প্রশ্নটা সাইকোলজিক্যাল মনস্তান্ত্রিক আল্লাহর পক্ষ থেকে হবে সেটা হাদিস সাক্ষী মুমিনের কবরে ফেরেশতা প্রবেশ করার সঙ্গে সঙ্গে মুমিনকে ঘুম থেকে জাগাবে ফেরেশতা তার সাথে কথা বলতে চাইলেই তাকে প্রশ্ন করতে চাইলেই আল্লাহ তখন সময়টাকে করে দিবেন আসর নামাজের সময় সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে ফেরেশতা মুমিনকে প্রশ্ন করতে চাইলেই মুমিন বলবে রে আল্লাহর ফেরেশতারা তোমাদের সব কথা শুনবো সব প্রশ্নের জবাব দিব তবে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে আসরের নামাজের ওয়াক্তটা চলে যাচ্ছে আগে আমি আসরের নামাজটা পড়ে নেই এখন এই অনুভূতি কাজ জাগবে দুনিয়াতে যার নামাজের প্রতি মহাব্বত ছিল ঠিক কিনা বলেন ধরুন আপনি আসর নামাজ পড়ে ঘুম ভাত খেয়ে ঘুমিয়েছিলেন দুপুরের খাবার খেয়ে ঘুমিয়েছেন খুব ভারী ঘুম এসেছে আপনার খুব ভারী ঘুম এসেছে আসরের সময় মুয়াজ্জিন এলান করেছে কিন্তু আপনার কানে আওয়াজ পৌঁছায় নাই হঠাৎ আপনার ঘুম ভাঙলো আপনি দেখলেন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে আসরের ওয়াক্ত যায় যায় অবস্থায় আপনি ফুকুরের দিকে দৌড়াচ্ছেন ওযু করার জন্য আপনার বাবা পিছন থেকে ডাক দিয়েছেন আপনি বললেন বাবা পরে কথা শুনবো ওয়াক্ত চলে যাচ্ছে আগে আসর নামাজটা পড়ে নেই ঠিক কিনা মা ডাক দিয়েছেন বললেন মা পরে কথা শুনবো ওয়াক্ত চলে যাচ্ছে আগে আসর নামাজটা পড়ে নেই বন্ধু বান্ধব ডাক দিলে তো তাকানোর চান্সই নাই কিংবা কথা বলার সুযোগই নাই এই যে নামাজের প্রতি আপনার আগ্রহ মহাব্বত ভালোবাসা দুনিয়াতে যার নামাজের প্রতি এই রকম আগ্রহ থাকবে মহাব্বত থাকবে কবরই তার এই নামাজের জন্য আগ্রহ জাগবে মহাব্বত জাগবে সে বলবে আল্লাহর ফেরেশতারা তোমাদের সব কথা শুনবো সব প্রশ্নের জবাব দিব তবে আসর নামাজের সময় চলে যাচ্ছে আগে আমি আসরের নামাজটা আদায় করে নিই পরে তোমাদের সাথে কথা হবে আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে রে মুমিন এটা আলমে আসবাব নয় এটা আলমে বারজাক এটা বস্তু জগৎ নয় এটা কবর জগৎ এখানে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই দান সদকা নাই কিচ্ছু নাই তুমি আল্লাহর পক্ষ থেকে করা প্রথম প্রশ্নে টিকে গেছো সাইকোলজিক্যাল মনস্তান্ত্রিক প্রশ্নে তুমি টিকে গেছো দ্বিতীয় প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে সে বলবে রব্বি আল্লাহ তৃতীয় প্রশ্ন মান দিনুকা তোমার দিন কি সে বলবে দিনই আল ইসলাম চতুর্থ প্রশ্ন মান নাবিজ্জুকা তোমার নবীকে বলবে নাবিজ্জুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি প্রশ্নের উত্তর যখন মুমিন সঠিকভাবে দিয়ে দিবে পঞ্চম প্রশ্ন মুমিনকে করা হবে রে আল্লাহর বান্দা এত সুন্দর করে জবাব দিলে জবাবগুলো তুমি কোথায় পেয়েছো মুমিন বলবে রে আল্লাহর ফেরেশতারা কুরআতু কিতাবাল্লাহি আমানতু বিহি আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি আর তা বিশ্বাস করেছি প্রত্যেকটা জবাব আমি সেখানেই পেয়েছি আল্লাহ বলবে রে ফেরেশতারা আমার বান্দা সত্য বলেছে আর তোমরা তাকে ডিস্টার্ব করো না তার কবর থেকে তোমরা চলে আসো জান্নাতে নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দাও জান্নাতের বিছানা তার কবরে বিছিয়ে দাও জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দাও হাদিস সাক্ষী জান্নাতের বিছানায় জান্নাতে পোশাক পরিধান করে মুমিন এমন একটা ঘুম দিবে ফেরেশতা মুমিন এমন একটা ঘুম দিবে ইসরাফিল সিংহে তৃতীয় ফুৎকার দেওয়ার আগে আর তার ঘুম ভাঙবে না প্রক্ষান্তরে যে কাফের তার কবরে যখন ফেরেশতা আসবে তার তো কিসের ফজর কিসের জোহর কিসের আসর কোনো অনুভূতি নাই কিচ্ছু নাই প্রথম প্রশ্নই তাকে করবে মার রব্বুকা তোমার রবকে সে বলবে লা আদ্রি আমি জানি না মান দিনুকা তোমার দিন কি বলবে লা আদ্রি আমি জানি না মান্না বিজ্জুকা তোমার নবীকে বলবে লা আদ্রি আমি জানি না তিনটি প্রশ্নের প্রশ্নে যখন উত্তরে বলবে লা আদ্রি জানি না চতুর্থ প্রশ্ন করবে আল্লাহর বান্দা দুনিয়াতে এত বছর হায়াত পেয়েছো 60 বছর 70 বছর 80 বছর হায়াত পেয়েছো গাদা গাদা ইংরেজি মুখস্থ করেছো বাংলা মুখস্থ করেছো যে মিতি পড়তে পেরেছো জায়গা জমিদের হিসাব সব বুঝেছো কোন পথে হাঁটলে একটু বেশি ইনকাম করা যাবে কোন দলে কখন গেলে বেশি বেশি ইনকাম করা যাবে সেটাও বুঝলা ব্যবসা রাজনীতি দান্দাবাজি সব বুঝলা শুধু আল্লাহর দেওয়া তিনটি প্রশ্নের জবাব বুঝে নিয়ে আসতে পারলা না
তখন মিথ্যাবাদী আবার মিথ্যা রাষ্ট্র নেবে বলবে আমার কাছে কেউ জবাবগুলো নিয়ে যায় আল্লাহ বলবে রে ফেরেশতারা সে মিথ্যাবাদী তার কোনো কথা শুনো না সে মিথ্যা রাষ্ট্র নিয়েছে সে মিথ্যাবাদী বরং তার কাছে আলেমরা যখন এই কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছে সে আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আলেমদেরকে গালি দিয়ে তাড়িয়ে দিয়েছে আসমা নাই আলেমরা যখন তাকে কোরআনের কথা বলেছে হকের দাওয়াত তাকে দিয়েছে আলেমদেরকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে জেলখানায় পড়েছে আসনা নাই আসনা নাই এটাকে শুধু বাংলাদেশে না সারা বিশ্বে বাংলাদেশে হয়তো নাই আমি অন্য দেশের কথা বলছি বাংলাদেশে নাই এমনটা মনে হয় না হ্যাঁ আমার বাড়ি খাওয়ার ব্যবস্থা করতেছেন নাকি হ্যাঁ এমনিতেই আমি যে হক কথাগুলো বলি আমাকে অনেকে এখন সচেতন করে সতর্ক করে হুজুর আপনার বিরুদ্ধে আপনার ব্যাপারে লিস্টি হতে পারে আমি বলি লিস্টি হলে আর কোথায় হবে জমিনে হবে তবে তারা করবে আমাদের লিস্টি জমিনে তাদের লিস্টি ফেরেশতারা করতেছে আসমানে ঠিক কি না বলেন প্রত্যেকটা অপরাধীর বিচারই হবে কারোটা ইহকালে কারোটা পরকালে অপরাধ করে পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে না কেউ পার পায় না ঠিক কি না বলেন আমাদেরটা অপরাধ না করেও হয়তো অপবাদী হয়ে দুনিয়াতে লিস্টি হতে পারে কিন্তু তাদের লিস্টি কোথায় হবে আসমানে ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার তো আল্লাহ বলবে তাদের কাছে আলেমরা দাওয়াত নিয়ে গিয়েছে কিন্তু আলেমদের দাওয়াত গ্রহণ করে নাই বরং তারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিয়েছে জঙ্গিবাদী বলে গালি দিয়েছে উগ্রবাদী বলে গালি দিয়েছে মৌলবাদী বলে গালি দিয়েছে ঠিক কিনা বলেন এই ফেরেশতারা এরা মিথ্যাবাদী এদের সাথে কোনো আর কথা নাই এদের কবরে জাহান্নামের আজাব দিয়ে বরফুর করে দাও নাউজুবিল্লাহ বলবেন না হাদিস সাক্ষী মুনকার নাকির কবর থেকে চলে যাবে জাহান্নামীদের কবরে আজাবের ফেরেশতা ঢুকবে আজাবের ফেরেশতা ঢুকে তাদেরকে শাস্তি দিবে যে হাতুড়ি দিয়ে আঘাত করবে জাহান্নামীদেরকে সেই হাতুড়িটার ওজন হবে উহুদ পাহাড় সমান উহুদ পাহাড় ছোট না বড় ছয় মাইল লম্বা উহুদ পাহাড় এই উহুদ পাহাড় সমান হাতুড়ি দিয়ে আঘাত করবে এক একটা আঘাতে এত এত কষ্ট পাবে এত যন্ত্রণা পাবে লোকটা চিৎকার করবে কিন্তু আজাবের ফেরেশতা হবে অন্ধ আজাবের ফেরেশতা হবে বদির লোকটা চিৎকার দিবে জাহান্নামী চিৎকার দিবে জাহান্নামী আর্তনাদ করবে কিন্তু তার চিৎকারের আওয়াজ সে বদির হওয়ার কারণে কানে শুনবে না আর তার আর্তনাদ অন্ধ হওয়ার কারণে চোখে আজাবের ফেরেশতা দেখবে না শুধু তাই নয় তার কবরে সর্বপ্রবেশ করে তাকে ধ্বংসন করবে হাদিস সাক্ষী রাসূলুল্লাহ বলেছেন যারা যাকাতের অর্থ ঠিক মতনে আদায় করে নাই জনগণের হক লুটে পুটে খেয়ে নিজে ধনী হয়েছে আছে না কিছু লোক রিলিফের চাল চুরি করে খায় ডাল চুরি করে খায় তেল চুরি করে খায় টিন চুরি করে খায় রাস্তার কালবারের ইট কালবারের রড খায় রাস্তার ইট খায় এইরকম জনগণের হক লুটি পুটে খেয়ে অর্থ সম্পদ জমা করেছে সব সম্পদ জাহান্নামীদের কবরে সর্প হয়ে পা থেকে বেড়াতে বেড়াতে বুকে এসে কপালের মধ্যে দংশন করতে থাকবে এত জোরে লোকটা চিৎকার দিবে তার চিৎকার আওয়াজ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আল্লাহ যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির কর্ণকুহরে পৌঁছে যাবে শুধু শুনবে না জিন আর মানুষ কারণ জিন আর মানুষের কাছে কবরটা হলো গায়ে জিন আর মানুষের কাছে কি কবরটা গায়েব মুসলমান জাহান্নামীদের কবর যে সাপগুলা আঘাত করবে এরা কত বিষাক্ত রাসূলুল্লাহ হাদিস আছে রাসূলুল্লাহ হুজুর বলেছেন একটা বিষাক্ত সাপ যদি আল্লাহ জমিনের দিকে লক্ষ্য করে একটা বিষাক্ত নিঃশ্বাস ফেলত বিষের প্রভাবের কারণে আল্লাহ জমিনে আর কোনোদিন সবুজ ফসল ফলত না এত বিষাক্ত সাপ সহ্য করতে পারবেন তাহলে ঠিক হয়ে যেতে হবে ঠিক কিনা বলেন সোজা হয়ে যেতে হবে ভাইয়েরা আমার এই যে কবরে গর্জন হয় তর্জন হয় জান্নাতীদেরকে পুরস্কৃত করা হয় জাহান্নামীদেরকে তিরস্কৃত করা হয় এত কঠিন আজাবের জায়গা কবর হাদিস সাক্ষী আল্লাহ রাসূল একদিন আম্মা জান আয়েশাকে বলে রে আয়েশা মানুষকে যখন তার আত্মীয় স্বজন কবরে রেখে 40 কদম পার হয়ে যায় কবরের ডান দিক এবং বাম দিক থেকে মাটি দুদিক থেকে চাপ দেয় ডান দিক এবং বাম দিক থেকে যখন কবরের মাটি চাপ দেয় ডান দিক থেকে হাড় হাড়িগুলো মটমট করে ভেঙে বাম দিকে চলে যায়
আবার বাম দিক থেকে হাড় হাড়িগুলো মটমট করে ভেঙে ডান দিকে চলে যায়। লোকটা এমন জোরে চিৎকার দেয় রে আয়েশা, তার চিৎকারের আওয়াজ দুনিয়ার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহ সব সৃষ্টি শুনতে পায়। শুধু শুনে না জিন আর মানুষ, কারণ জিন আর মানুষের কাছে কবরটা হলো গায়ে, ঠিক কিনা বলেন ভাইরা আমার? সেজন্যই বলছি আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করবে গায়েবের প্রতি তার মানে ঈমান আনবে। আমরা গায়েবের প্রতি বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গায়েব কি কি? কবর গায়েব দেখি না, কিন্তু কবরের প্রত্যেকটা আজাব পুরস্কার তিরস্কারকে বিশ্বাস করি। আল্লাহ গায়েব দেখি না কিন্তু বিশ্বাস করি, ফেরেশতা গায়েব দেখি না কিন্তু বিশ্বাস করি, হাশর ময়দান মিজানের ফাল্লা ফুলসিরাত আখেরাত পরকাল কিয়ামত দিবস বিশ্বাস আছে না নাই? জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস আছে না নাই? প্রত্যেকটা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, যারা বিশ্বাস স্থাপন করবে গায়েবের প্রতি তার মানে ঈমান আনবে। ঈমান আনার পরেই তাদের দ্বিতীয় দায়িত্ব আল্লাহ বলেন ইউকিমুনা সলাত, তারা নামাজ কায়েম করবে। ঈমানের পরে কি দায়িত্ব? নামাজ। ঈমানের পরে কি? নামাজ। ঈমানের পরে নামাজ। ভাইরা আমার, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ যেখানে ঈমানের কথা বলেছেন তারপরে হয়তো সলাতের কথা বলেছেন, নতুবা নেক আমলের কথা বলেছেন। এখন নেক আমলের মধ্যে প্রধান আমল হচ্ছে নামাজ, ঠিক কিনা বলেন? নামাজের পরে আল্লাহ প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কোরআনে সব জায়গায় নামাজের কথা বলেছেন, ঈমানের পরে নামাজের কথা বলেছেন। নামাজ এমন একটা ইবাদত যেটা মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। হুজুর বলেছেন বাইনাল আব্দি ওয়াল কুফরে তরকুস সালাত, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে নামাজ। এখন আমরা তো সেই নামাজ কায়েম করব কি? নামাজ তো আমরা ঠিক মতে পড়ি না, অথচ এই নামাজ বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। কি করে? পার্থক্য সৃষ্টি করে। দেড় হাজার বছর আগের কাফেররা বুঝতো যারা নামাজ পড়ে তারা মুসলমান, যারা নামাজ পড়ে না তারা বেঈমান। হাদিস সাক্ষী আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিল, নাম হচ্ছে মুসআব বিন উমাইর। ইসলাম গ্রহণের পূর্বে মুসআব আরবের সেরা ধনীদের একজন ছিলেন। কত বড় ধনী ছিলেন মুসআব! প্রতিদিন 70 জন লোককে মেহমানদারি করতেন, প্রতিদিন 70 জন লোককে মেহমানদারি করতেন। এই মেহমানগুলোকে সোনা এবং রূপার বাটিতে খেতে দিতেন, বিদায়ের সময় 70 জনকে সোনা এবং রূপার বাটিগুলো হাদিয়া করে দিতে। কতজন? 70 জন। আছে একজন এরকম ধনী মৌলভী বাজারে? থাকলেও তো দিবে না, কারণ আমাদের স্বভাব তো বেশ কম। আমরা যা পাই যত চাই তত পাই, যত পাই তত খাই, যত বাড়ে যত খাই তত বাড়ে। হায় হায় হায়, যদি আরো পেতাম আরো পেতাম, ঠিক কিনা বলেন? কবরের মাটি ছাড়া কোনোদিন আমাদের পেট ভরবে না, ঠিক কিনা? কবরের মাটি ছাড়া কোনোদিন আমাদের পেট ভরবে না। মুসআব বিন উমাইর প্রতিদিন 70 জন লোককে মেহমানদারি করতেন। কতজন? আপনাদের কি কষ্ট হচ্ছে? এক ঘন্টা তো প্রায় হয়ে গেছে, আর আধা ঘন্টা ধৈর্য আছে নাকি উঠাউঠি করবেন? আলহামদুলিল্লাহ এক ঘন্টা প্রায় হয়ে গেছে। আমি 11:15 উঠেছি, এখন 11:07, প্রায় এক ঘন্টা, ঠিক কিনা? একটু লম্বা করবো না, শেষ করে দেবো না, কারণ আব্দুল হাদ জিহাদি সাহেব এসে বসে আছে, ভাইকেও তো সুযোগ দিতে হবে। আমাকে সময় দিলে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। সম্মানিত সুধি, কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। আসলে কোরআন শুনতে মানুষ মজা পায়, কোরআনের ব্যাখ্যা বলে মজা পায়। এখন তো কোরআনের ময়দানগুলোর মধ্যে অধিকাংশ থাকে কিচ্ছা কাহিনী আর বুজুর্গদের গীত, ঠিক কিনা বলেন? আর নাসা নাসি ফালাফালি লাফালাফি। অবশ্য সিলেটে মৌলভী বাজারে এটা কম, কারণ বেদাতিদেরকে আপনারা ঠাই দেন না, ঠিক কিনা? আঞ্জুমানে আলিসলা তালামিজ এই ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স, ঠিক কিনা বলেন? বাতিলের সাথে হোক বেদাতি হোক নজদি, হোক বেদাতি হোক নামাজ হাবি হোক নজদি, কোন রকমের বাতিল পন্থীদের সাথে আপোষ করে না, সেটা ফুলতলি দরবার আর আঞ্জুমানে আলিসলা তালামিজের কর্মীরা, ঠিক কিনা বলেন? আল্লাহ
সাহেব কিবলার নির্দেশ বাঁচাও ঈমান বাঁচাও দে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বর্তমানে ওয়াজের ময়দানগুলোটা অনেকটা তামসার জায়গা হয়ে গেছে কে কত বেশি নাচাতে পারে আর কে কত বেশি হাসাতে পারে ঠিক কি না বলেন ভাইরা আমার সেজন্যই বলছি মুসআব বিন উমাইর প্রতিদিন 70 জন লোককে মেহমানদারি করতেন 70 জনকে সোনা এবং রূপার বাটিতে খেতে দিতেন আবার বিদায়ের সময় 70 জনকে সোনা এবং রূপার বাটিগুলো হাদিয়া করে দিতেন আরবের সেরা ধনী মুসআব সব সম্পদ ত্যাগ করে ইসলামকে গ্রহণ করলেন দারুল আরকামের মধ্যে রাসূলুল্লাহর কদমে মুসআব নামাজ পড়ছেন ওসমান বিন তালহা দেখলেন মুসআব রাসূলুল্লাহর কদমের মধ্যে নামাজ পড়ছে মুসআবের বাড়িতে কি ওসমান বিন তালহা বলল মুসআবের মা তোমার সন্তান মুসআব তো মুসলমান হয়ে গেছে বলল আমি বিশ্বাস করি না বলল বিশ্বাস না করে উপায় নাই আমার চোখ কখনো ভুল দেখে না আমার ধারণা কখনো ভুল হয় না আমি নিজের চোখে দেখেছি মুসআবকে দারুল আরকামের মধ্যে নামাজ পড়তেছেন মুহাম্মদের কদমে যে দারুল আরকামের মধ্যে নামাজ পড়ে সে যে মুসলমান এতে আমার কোনো সন্দেহ নাই তাহলে 1000 বছর আগের কাফেররা বুঝতো যে নামাজ পড়ে সে মুসলমান যে নামাজ পড়ে না সে বেঈমান ঠিক কিনা বলেন অথচ আজকে আমরা মুসলমান সেই নামাজ থেকে অনেক দূরে সরে গেছি আজকে আমাদের নিজেদের মধ্যে নামাজ নাই আজকে আমাদের পরিবারের মধ্যে নামাজ নাই আবার আজকে আমাদের সমাজের মধ্যে নামাজ থেকে আমরা অনেকটা দূরে থরে সরে গেছি আছে না নাই জোরে বলুন আছে না নাই আমাদের কারো ফজর যায় ঘুমে জোহর যায় কাজে কর্মে আসর যায় খেলাধুলায় হেলায় মাগরিব যায় তামসায় আর এশার যায় কারো মদের আড্ডায় তাসের আড্ডায় আবার মা বোনদের এশার যায় এস্তার জলসা জি বাংলা সিরিয়াল দেখতে দেখতে এটা হয়তো বাংলাদেশে নাই বিশেষ করে মৌলভীবাজারে নাই হ্যাঁ আছে হাই হাই এস্তার জলসা জি বাংলা আমি বলে থাকি নষ্ট করছে আমার সোনার বাংলা ঠিক কিনা বলেন এস্তার জলসা জি বাংলা নষ্ট করছে সোনার বাংলা ঠিক কি না ভাইরা আমার মনে রাখবেন আপনি বাবা যদি নামাজি না হন আপনার ছেলে কোনোদিন নামাজি হবে না আপনি মা যদি নামাজি না হন আপনার মেয়ে কোনোদিন নামাজি হবে না আমি মৌলভী বাজারের এই বালিকান্দির সকল মাদেরকে লক্ষ্য করে বলবো মা তোমাদের ফ্যাটটা অনেক দামি একটা জায়গা তোমরা মায়েরা যদি আদর্শবান হও তোমাদের এই ফ্যাক্টরি থেকে আদর্শবান সন্তান আসবে যেমনটা এসেছিল উম্মে ফাতেমার পেট থেকে আপনার উম্মে খায়ের ফাতেমার পেট থেকে আব্দুল কাদের জিলানি যেমনটা এসেছিল রাবেয়া বসির মতো আল্লাহওয়ালা ঠিক কিনা বলে কিন্তু আমাদের মা বোনদের যে অবস্থা বর্তমানে বাজারে মাজারে সব জায়গায় এখন মহিলা ঠিক কিনা বলেন যেই অবস্থা মা বোনদের এদের পেট থেকে হয়তো ডিপজল আসবে নতুবা পরিমণি নতুবা ঐশীর মতো সন্ত্রাস নতুবা ফিচ্চি হান্নান ঠিক কিনা বলেন এদের পেট থেকে ভালো মানুষ আশা করা যায় না মা বোনরা নিজের আদর্শবান হও নিজের আদর্শবান হও তোমাদের ফ্যাট থেকে আব্দুল কাদের জিলানির মতো জগৎ বিখ্যাত ওলি আসবে তোমাদের ফ্যাট থেকে সাহেব কেপলার মতো আল্লাহর ওলি ফয়দা হবে ঠিক কিনা বলে কিন্তু আজকে আমাদের মা বোনরা আদর্শবান হতে পারে না আজকে নামাজ এত অবহেলা নামাজের প্রতি আজকে বহু জায়গায় মসজিদে ফজরের সময় ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেব ছাড়া মুসল্লি খুঁজে পায় না দুই একজন গেলেও এলাকার বুড়া মানুষ যাদের এক পা কবরে চলে গেছে বেচারা বুড়া মানুষ রাতে 8টা বাজে ঘুমায়া যায় এখন 3টার পর থেকে ঘুম ভাঙে যার ঘুম আসে না এখন বেচারা মসজিদে যায় যুবকদেরকে আপনার দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না অথচ এই যুবকরাই কিনা রাতে 3টা পর্যন্ত জাগ্রত থেকে আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখে তো ঠিক কিনা বলেন যুবক তোমার মাথার মধ্যে শয়তান পেশাব করেছে তোমার অন্তরের মধ্যে শয়তান পেশাব করেছে এজন্য তুমি আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য 3টা পর্যন্ত বসে থাকতে পারো কিন্তু মসজিদে ফজর নামাজটা পড়তে তুমি যেতে পারো না ঠিক কিনা বলেন আল্লাহু আকবার না সালাম ইয়া রাসূলুল্লাহ আল কুরআন নামাজ নিজের মধ্যে রাখতে হবে ঘরের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে ঠিক কিনা বলেন আমাদের ঘরে নামাজ নাই পরিবারে নামাজ নাই দুঃখজনক হলো সত্য বাংলাদেশে কিছু পীরের দরবারও নামাজ নাই
ঠিক কিনা বলেন? এরা আবার জারি গান সার মুর্শিদি শানে গায়ো, পানি নিচে জ্বললে বাতি সেই বাতি তো নিবে না, আমগো বাবারে মুড়িদে হইলে নামাজে রোজা লাগে না, আমগো বাবারে মুড়িদে হইলে নামাজে রোজা লাগে না। মনে রাখবেন শরীয়তকে বাদ দিয়ে কোনোদিন মারেফত হয় না, যেই পীরের মধ্যে নামাজ নাই সে কোনোদিন আল্লাহর অলি হতে পারে না। মনে রাখবেন মুসলমান অলি হওয়ার জন্য ইমানের সাথে তাকওয়া লাগবে, নামাজ লাগবে, শরীয়তের হুকুম আহকাম লাগবে, মারেফতের এলেম আপনার মধ্যে থাকতে হবে। আপনি শরীয়তের এলেম অন্বেষণের পাশাপাশি যদি মারেফতের এলেম অন্বেষণ করতে পারেন তাহলে আপনি আল্লাহর অলি হতে পারবেন। কিন্তু শরীয়তকে বাদ দিয়া শুধু মারেফত দিয়া কোনোদিন অলি হওয়া সম্ভব নয়। আর তাদের কাছে যেটা, এটা তো মারেফত না, মাইদের পথ। সেটা কি? মাইরের পর দেখেন আমার কথাটা মিলাইয়া দেখেন, তাদের দরবারে ঢুকার আগে দেখবেন রেড সিগন্যাল, লাল পতাকা উঠতেছে কিনা, পিসাহেব লেংটি পরে যেটা ওইটাও লাল, মুরিদরা লাল শালু যেটা পড়ছে ওইটাও লাল, ঠিক কিনা বলেন? সব কি? মাজারে যে গিলাপটা লাগাইছে পিসাহেবের ওইটাও লাল, দেখবেন প্রতীক অনেক অর্থ বহন করে। যেমন বিএনপির প্রতীকের নাম কি? ধানের শীষ। তাদের উদ্দেশ্য কি আমরা ক্ষমতায় আসলে ধন ধান্য দেশটাকে ভরে দিব, তাই নাকি? বিএনপির লোকরা হাসতেছে আর মাথা নাড়তেছে। তো বিএনপির উদ্দেশ্য এমনটা হতে পারে যে হয়তো আমরা ক্ষমতায় আসলে ধনধান্য দেশটা ভরে দিব, তা আওয়ামী লীগ বলে ধান যে তোমরা ফলাফা সেটা বহন করবা কি দিয়ে, আমরা নিলাম নৌকা, ঠিক কিনা? এরশাদ সাহেব চালু মানুষ বলে ধান ফলন করবা কি দিয়ে, আমি নিলাম নাঙ্গল। জামাত ইসলাম কয় মাপবা কি দিয়ে, আমরা নিলাম পাল্লা। জাহান্নামের কুত্তা নাস্তিক কমিউনিস্ট গুলা নিছে কাশি ইসলামকে কাটার জন্য, ঠিক কিনা বলেন? আর ভণ্ড পীররা নিছে ঢোল, আমাদের দরবারে ঢুকা থেকে শুরু হয় পিড়াপিড়ি, উরুস মাহফিলে পিড়াপিড়ি, জিকিরে পিড়াপিড়ি, সব সময় পিড়াপিড়ি। অর্থাৎ আমাদের কাছে মারফত শিখতে আসবা, পিড়াপিড়ি ছাড়া কিচ্ছু নাই, দুনিয়াতে পিড়াপিড়ি, কবরে দাফন করার পরে পিড়াপিড়ি শুরু, হাসরও পিড়াপিড়ি, জাহান্নামও পিড়াপিড়ি। অর্থাৎ যে মারফত চর্চা করো এটা তো মারফত না, এটা মাইরের পথ, এখানে পিড়াপিড়ি ছাড়া কিচ্ছু নাই। আমরা হকানি পীরদের পক্ষের লোক, তবে ভণ্ড পীরদেরকে ঘৃণা করি, ঠিক কিনা বলেন? তারাই হকানি পীর যাদের মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারেফত আছে। এটা ফতোয়া আমার নয়, ফতোয়া ইমাম মালিকের। ইমাম মালিক বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাউফ ফাকাত তাফাসসাকা, ওমান তাসাউফ ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাত তাজান্দাকা, ওমান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। ইমাম মালিক বলেন, যে ব্যক্তি শরীয়ত শিখলো মারেফত শিখলো না সে হচ্ছে ফাসেক, যে ব্যক্তি মারেফত শিখলো শরীয়ত শিখলো না সে হচ্ছে জিন্দিক বেঈমান। ওমান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে শরীয়ত শিখলো, তরিকত শিখলো, হাকিকত শিখলো, মারেফত শিখলো, ফাকাত তাহাক্কাকা, সেই হলো হক্কানি। আপনারা বড় সৌভাগ্যবান, সিলেটের ফুলতুলি দরবারে শরীয়ত তরিকত হাকিকত মারেফত আছে না নাই? গোটা সিলসিলাটাই জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, তরিকায়ে মুহাম্মদীর অনুসারী যারা, সাইয়েদ আহমদ বেরলভীর বালাকোটি সিলসিলার সৈনিক যারা, তাদের মধ্যে শরীয়তও আছে, তরিকতও আছে, হাকিকতও আছে, মারেফতও আছে। এই জন্য আমরা নির্দ্বিধায় বলতে পারি উপমহাদেশে খাঁটি সুন্নিয়ত এই সিলসিলায় জাতিকে উপহার দিয়েছে, কিনা বলেন? তোমরা যারা সুন্নিয়তের কথা বলো, তোমরা সুন্নিয়তের সাইনবোর্ড ব্যবহার করে ভণ্ডামি করো, তোমাদের কাছে আছে নাসা নাসি লাফালাফি ফালাফালি, ঠিক কিনা বলেন? দেখবেন জিকির করে বক্তাও নাসে, শ্রোতাও নাসে, পীরও নাসে, মুরিদও নাসে। আর দেখবেন আল্লাহর নাম জিকিরে যা নাই পীর বাবার নাম তার থেকে বেশি, তাদের তো বাবারও শেষ নাই, তালা বাবা, কালা বাবা, গাজা বাবা, মাস্তান বাবা, চালসুর বাবা, ডালসুর বাবা, বাবারে বাবা, ওরে বাবা, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলে থাকি মৌলবিবাদের বাসী, হিন্দুদের ইমান খাইছে মায়, মুসলমানের ভণ্ডপীরদের মুরিদদের ইমান খাইছে বাবা। আপনি হিন্দুদেরকে জিজ্ঞাসা করবেন ধন সম্পদ কে দিছে, বলবে মা লক্ষ্মী, ঠিক কিনা বলেন? অসুস্থ ছিলা সুস্থ কে করছে, বলবে মা কালী।
এরপরে জ্ঞান বিদ্যা বিদ্যা বুদ্ধি কে দিছে বলে মা সরস্বতী, সব মা, গরু হচ্ছে আপনার গাভীও মা। আমি চিন্তা করি গাভী যদি মা হয় তা আব্বা কয়জন, প্রতি বছর তো একটা, ঠিক কিনা বলেন? গাভী যদি মা হয় বাবা কয়জন, ঠিক কিনা? তো হিন্দুদের ইমান খাইছে মা, আর মুসলমানদের বন্ডপীদের মুরিদদের ইমান খাইছে বাবায়। এদের বাবার শেষ নাই, উমুক বাবা এটা করছে, তুমুক বাবা এটা করছে, ল্যাংটা বাবা, কালা বাবা, কদিন আগে একটা দেখছি কুমিল্লার বরুড়াতে বিড়ি বাবা, আবার আরেকটা দেখছি পিস্তল বাবা, ঠিক কিনা বলেন? যত বাবা আর বাবা। এরপরে এরা জিকির করে, বক্তাও নাচে শ্রোতাও নাচে, আল্লাহর নাম বাদ দিয়ে বাবার নাম জপে, ও ও মুর্শিদ, ও ও ও ও ও ও আসনা নাই। আচ্ছা মৌলভী বাজারবাসী, ইমানের সাথে কথাটা বলেন তো, সত্যটা বলেন, স্বীকার করেন, এই যে আল্লাহ আল্লাহ জিকির করলে জিকির হয় না? সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে, আল্লাহু আকবার বললে, তো ও ও মুর্শিদ ইতা আবার কোন জিকির? খোক গাছাই আমার অঙ্গ জর মনে কয় উড়িয়া যাইতাম বাঙ্গা বাড়ি গড়ে বাজান তোর লাইগা রে। আপনারা বেশি হেসেছেন, একটু আমি হাসানোর জন্য বলি না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এই যে ভণ্ডামিগুলা বালাই হাওড়ে যে 15 জানুয়ারি যাবেন, আসেন আসেন আসি লাফালাফি ফালাফালি, আপনারা আল্লাহ বাদ দিয়ে ও ও সাহেব কেবল বলবেন কেউ? এই সমস্ত ভণ্ডামি জনফুর ফুরফুরা সারসিনা সোনাগান্দা ফুলতলিতে নাই, ঠিক কিনা বলেন? আমাদের দরবারগুলোর মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারেফত আছে, এজন্য বলি যেখানে যে বুক ফুলিয়ে উপমহাদেশের সুন্নিয়তের জন্য খাঁটি কোনো সিলসিলা থাকলে সেটা সাইয়েদ আহমদ দেওবন্দির সিলসিলা, আর তোমাদের সবার মধ্যে কম বেশ পরমালীন আছে কিনা বলেন? কিন্তু আমরা বুক ফুলিয়ে বলতে পারবো, আমাদের একটা ভুল কাজ কেউ ধরিয়ে দিতে পারবে না। বাপের বেটা হলে আসো প্রমাণ করো যে আমাদের কোনো কাজ ভুল, ঠিক কিনা বলেন? তো ভাইয়েরা আমার সেজন্য কষ্ট হচ্ছে না? তো ভাইয়েরা আমার সেজন্যই বলছি, নামাজ আপনার নিজের ব্যক্তিগত জীবনেও নামাজ লাগবে, আপনার পরিবারও নামাজ প্রতিষ্ঠা করতে হবে, সমাজও নামাজ প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্র নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ইমানের পরেই আপনি যদি সফল হতে চান, আল্লাহ আপনাকে দ্বিতীয় যে গুণ দিয়েছেন সেটা হচ্ছে নামাজ কায়েম করতে হবে। আল্লাহ উম্মতে মুহাম্মদের প্রত্যেকটা নেতৃস্থানীয় দায়িত্বশীল মুমিনকে নামাজ কায়েমের দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হাজ্জের 41 নং আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, যদি আমি আমার কোন ইমানদারকে রাষ্ট্রের প্রোপাইটর বানাই, সত্তাধিকারী বানাই, তার কাজ হলো চারটি, এক আকামুস সালাত সে নামাজ কায়েম করবে, দুই আতাউজ যাকাত সে যাকাত প্রদান করবে, তিন আমারু বিল মারুফ মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, চার অনাহাও আনিল মুনকার অসৎ কাজে বাধা দিবে। দায়িত্ব দিয়েছেন কে? জোরে বলেন, দায়িত্ব দিয়েছেন কে? এখন আমরা যাদেরকে দায়িত্বে নেতৃত্ব দিই তারা নামাজ প্রতিষ্ঠা করবে কি? নিজেরাই তো নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? আমরা যাদেরকে দায়িত্ব দিই তারা যাকাত প্রতিষ্ঠা করবে কি? সুযোগ পেলে নিজেরাই গরিবের হক মেরে খায়, জন্ম নিবন্ধনের কার্ড বানাতে গেলে 2000 টাকা ঘুষ চায়, আসনা নাই, রাস্তার ইট চুরি করে খায়, কালবারের রড চুরি করে খায়, চাল চুরি করে খায়, রিলিফের ডাল চুরি করে খায়, তেল চুরি করে খায়, টিন চুরি করে খায়, জনগণের হক মেরে নিজেরা বড় বড় প্লট বানায় আর সুইস ব্যাংক টাকা পাঠায়। এদের দ্বারা কোনোদিন যাকাত প্রতিষ্ঠা সম্ভব নয়। আর সৎ কাজের আদেশ দিবে কি, অসৎ কাজে বাধা দিবে কি? সৎ কাজে আদেশ দিবে কি, অসৎ কাজে বাধা দিবে কি? এরা নিজেরাই দেখবেন, সৎ কাজ করতে গেলে কত রকমের সুকোচ করে কর্তৃপক্ষকে, একটা মাহফিলের অনুমতির জন্য গেলে, আর মমতাজের কনসার্ট করতে গেলে 10,000 টাকার বান্ডিলটা দিয়ে বলে, আমার নামটা প্রধান অতিথি করে সবার উপরে একটু মোটা করে দিও, আসনা নাই। তো আল্লাহ দায়িত্ব দিয়েছে মুমিনদেরকে, তারা নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে।